ছিলেন হুগলি শ্রীরামপুরের একটা যাত্রাতে, সেখানে আমরা আক্রমণ দেখলাম, সেখানে আমরা সেই র্যালির ওপর। হাওড়া, শিবপুর ও ডালখোলার ঘটনার প্রতিবাদে থানায় থানায় বিক্ষোভ বিজেপির। মেরুকরণের রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়া, শিবপুরের ঘটনা এবং ডালখোলার ঘটনার প্রতিবাদে মিছিল করেন বিজেপি নেতৃত্ব। বিজেপির মুর্শিদাবাদ জেলার সাধারণ সম্পাদক লালটু দাস এদিন বলেন, এরকম মেরুকরণের রাজনীতি ভারতীয় জনতা পার্টি কোনোদিনও করেনি। আমরা একই সঙ্গে রামনবমী শোভাযাত্রা ও তাজিয়া চাই, কিন্তু মুখ্যমন্ত্রী এক সম্প্রদায়ের সঙ্গে অন্য সম্প্রদায়ের দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন। এরই প্রতিবাদে এই মিছিলের আয়োজন ও থানা ঘেরাও কর্মসূচি পালন করা হচ্ছে। এরপরও বৃহত্তর আন্দোলনের পথে নামবেন বলে জানান তিনি। হাওড়া শিবপুরে ঘটনা এবং ডালখোলা, তারপরে আপনি দেখলেন কালকে গতকাল শ্রীরামপুরে, হুগলি শ্রীরামপুরে শোভাযাত্রার উপর আক্রমণ, একের পর এক আক্রমণ। এই যে মেরুকরণের রাজনীতি একমাত্র মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী করছেন, এই মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাই। এরকম মেরুকরণের রাজনীতি ভারতীয় জনতা পার্টি কোনোদিন দেখেনি। আজকে আমরা একই সঙ্গে শোভাযাত্রা, রামনবমী শোভাযাত্রা চাই, তাজিয়াও চাই, কিন্তু এই যে মেরুকরণের রাজনীতি মমতা ব্যানার্জি করছে, এক সম্প্রদায় এক সম্প্রদায়ের প্রতি দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। কালকে গতকাল পুলিশের নীরব ভূমিকা, তার আগের দিন নীরব ভূমিকা, ধিক্কার জানায়। যদি ইমিডিয়েট প্রশাসন ব্যবস্থা না নেয় তাহলে আমরা বাধ্য হব বৃহত্তর আন্দোলনে যেতে। আজকে টোকন প্রোগ্রাম হচ্ছে, গোটা বাংলা জুড়ে থানাগুলো ঘেরাও, থানাগুলো বিক্ষোভ হচ্ছে, এরপরে বড় আন্দোলনে আমরা যাব।